নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট চ্যানেলের সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আবার এক নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স কল্যাণীর তরফ থেকেই রাজ্যের সিনিয়র রেসিডেন্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধুরা নিশ্চয়ই কী বলা রয়েছে। বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স কল্যাণীর তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে। 6 ডিসেম্বর 2022 এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে। এখানে নোটিফিকেশন নম্বরটি মেনশন করা হয়েছে। এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেটি হলো সিনিয়র রেসিডেন্স পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠান থেকেই এমডি এমএস ডিএনবি পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ডিগ্রি করা থাকলেই আবেদন করতে পারবেন। এখানে যেসব ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেগুলি হলো অ্যানেস্থাসিয়া, কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক অ্যান্ড ভার্চুয়াল সার্জারি, গ্যাস্ট্রোইন্টোলজি, নিফ্রোলজি, নিউরোসার্জারি, ফিজিক্যাল মেডিসিন, ইএনটি, রেডিওলজি, ইউরোলজিতে আপনাদের 12টি পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে ইউআর ওবিসি এসটি এসসি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে ইন্টারভিউটি নেওয়া হবে 17/12/2022 অর্থাৎ 17 ডিসেম্বর 2022 এই তারিখে ইন্টারভিউটি নেওয়া হবে। এখানে রিপোর্টিং টাইম রয়েছে 17/12/2022 সকাল 9:30 এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে সকাল 10:00 এবং ইন্টারভিউটি নেওয়া হবে সকাল 11:00 থেকে ইন্টারভিউটি আপনাদের নেওয়া হবে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগটি করা হবে। এখানে বেতন রয়েছে 15,600 থেকে 39,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং সঙ্গে গ্রেড পে রয়েছে 6,600 টাকা এবং লেভেল 11 অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে। এখানে এই পোস্টটির জন্য প্রার্থীদের বয়স হতে হবে 45 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর এবং পিডব্লিউদের ক্ষেত্রে 10 বছরের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। তারপর সেখানে কিভাবে আবেদন করবেন, ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না, সরাসরি ইন্টারভিউ দিন সমস্ত ডকুমেন্টসের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে। ইন্টারভিউটি নেওয়া হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ফার্স্ট ফ্লোর কমিউনিটি রুম অফ এআইআইএমএস কল্যাণী পিন 7412 45 এই ঠিকানায় আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে। 17/12/2022 এই তারিখে ইন্টারভিউটি নেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি আপনাদের 1,000 টাকা জমা করতে হবে জেনারেল প্রার্থীদের জন্য এবং এসটি এসসি প্রার্থীদের জন্য কোনোরূপে আবেদন ফি আপনাদের জমা করতে হবে না। অ্যাপ্লিকেশন ফি আপনারা জমা করতে পারবেন এআইআইএমএস কল্যাণী ইন্টারনাল রিডোস অ্যাকাউন্টে আপনাদের জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। এবং আর কিছু জানার থাকলেই এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে এখানে আবেদন করবেন। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।